পরিবেশ কর্মীর ছ ঘন্টার প্রচেষ্টায় প্রাণ বাঁচল সাপের। রীতিমতো সাপের মুখে মুখ দিয়ে মাউথ টু মাউথ রেসপিরেশন চালিয়ে আধমরা সাপটির প্রাণ বাঁচালো পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক আশেপাশের লোকজন। জানা গিয়েছে বাড়ির পাশে জঙ্গল থাকায় সাপের উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে কার্বলিক অ্যাসিড ছড়িয়েছিলেন এক গৃহকর্তা। সেই সাপের হাত থেকে রক্ষা পেতে বাড়ির চারদিকে তথা ঘরের চারদিকে ছড়িয়ে কার্বলিক অ্যাসিড জাতীয় কিছু একটা দিয়েছিল ঘরের মধ্যে, তার গায়ে লাগে এবং সাপটি একটি ব্যাঙ খেয়েছিল আর কি। তো যার ফলে সাপটি বেরিয়েও যায় ঘর থেকে বেরিয়ে, এবং তুলসী তলা এবং সেখানে কিছু ফুল গাছ ছিল ওই যে সেই জায়গাটায় মুক্ত উল্টে পড়ে থাকে আর কি। তো ভদ্রমহিলা খুব কান্নাকাটিও করছিল, একটু ভয় পেয়ে হোক বা সাপটা মারা যাবে মারা যাচ্ছে এরকম একটা কন্ডিশনে ওনারও খুব কষ্ট হয়েছে কান্নাকাটি করে। হয়তো আমার নাম্বারটা কোনো জায়গার থেকে সংগ্রহ করেছেন উনি, করে আমাকে ফোন করে এবং আমি যাই গিয়ে আমার যে প্রাথমিক চিকিৎসা যেটা করার সেটা করা হয়। ছিলেন কার্বলিক অ্যাসিড, সেই কার্বলিক অ্যাসিডের কারণেই একটি সাপ অসুস্থ হয়ে পড়ে এবং সেই খবর পৌঁছয় জলপাইগুড়ির পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। তৎক্ষণাৎ তিনি ছুটে যান সেই সাপটিকে বাঁচাবার জন্যে। কিন্তু কিভাবে অসুস্থ সাপটির প্রাণ বাঁচাবেন সেই উপায় আর খুঁজে না পেয়ে সাপটির মুখে নিজের মুখ দিয়ে বেশ কিছুক্ষণ মাউথ টু মাউথ রেসপিরেশন দেন। প্রায় 5 ঘন্টার প্রচেষ্টার পরে সেই সাপটি একটু স্বাভাবিক হয়। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, আমি প্রায় 3টে নাগাদ খবর পাই জলপাইগুড়ি হাই স্কুল এলাকায় একটি বাড়িতে কার্বলিক অ্যাসিড ছড়ানোয় অসুস্থ হয়ে পড়েছে একটি সাপ। তৎক্ষণাৎ আমি চলে যাই সেখানে, গিয়ে দেখি সাপটির প্রায় মরণাপন্ন অবস্থা। সাপটিকে বাঁচাতেই সাপের বিষয়ে আমার যতটুকু অভিজ্ঞতা ছিল কিংবা পড়াশুনো করেছি তার ভিত্তিতেই সাপটিকে সুস্থ করে তুলি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।